তুমি তার বিরুদ্ধে অনলাইনে মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়ায় কথা বলো তার বিরুদ্ধে, তোমার গুরুজন যারা যারাই তো তারে সালাম দেয়। বাবা রে আমরা দলাদলি চাই না আর এগুলি চাই না। আমি তাইরি হুজুর কিবলাকে ভালোবাসি এবং আজকে অনেকে ভাবতেছে দেওয়ান নূরে আলম জালালি মনে হয় শিয়াদের সাথে হাত মিলাইছে। এই চিন্তাটা যারা করেন বাবা আল্লাহর রাস্তে এরকম চিন্তা মাথায় আনবেন না। যদিও এগুলি বিষয় নিয়ে আমরা কথা বলি না, আমাদের আকাবেররা কথা বলতেছেন। আমি শেষ করে দিচ্ছি দুই মিনিট। আমাদের দেশটা এখন কিছু শিয়ার গোষ্ঠী ভরে গেছে, শিয়ার গোষ্ঠীরা ইসলাম এবং সুন্নিয়তকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সেই শিয়ার গোষ্ঠীরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলতে তাদের মুখে লাগাম নাই, একের পর এক ওলামায়ে কেরামকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তুমি তার বিরুদ্ধে অনলাইনে মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়ায় কথা বলো তার বিরুদ্ধে, তোমার গুরুজন যারা যারাই তো তারে সালাম দেয়। বাবারে আমরা দলাদলি চাই না আর এগুলি চাই না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন, যারা হযরতে মাওলানা আলীকে মানতে 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 এমন পরিস্থিতিতে নিয়ে গেছে একেবারে এই শিয়ার গোষ্ঠীরা সুন্নিয়ত ইসলাম সমাজ ধ্বংস করে দিচ্ছে। শিয়াবাদ নিপাত জাত, শিয়াবাদ। আমি তাইরি হুজুর কিবলাকে ভালোবাসি এবং আজকে অনেকে ভাবতেছে দেওয়ান নূরে আলম জালালি মনে হয় শিয়াদের সাথে হাত মিলাইছে। এই চিন্তাটা যারা করেন বাবা আল্লাহর রাস্তে এরকম চিন্তা মাথায় আনবেন না। যদিও এগুলি বিষয় নিয়ে আমরা কথা বলি না, আমাদের আকাবেররা কথা বলতেছেন। আমাদের আকাবেররা যেখানে কথা বলবেন সেখানে আমরা যেতে চাই না, কিন্তু অন্তর থেকে আমিরে মুয়াবিয়াকে আমি দেওয়ান নূরে আলম জালালি সাহাবী মানি। শুধু সাহাবি না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলবে না তাদের ইমানের মধ্যে ঘাটতি পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা বলুন? কেউ যদি আমার রসুলকে ভালোবাসে নিঃসন্দেহে রসুলের সাহাবাই কামকে ভালোবাসতে হয়, আর রসুলের সাহাবাই কামকে যদি কেউ ভালোবাসে তারা আল্লাহর বলিদেরকে ভালোবাসতে হবে। যারা আল্লাহর বলি আহলে বায়াত পাক পাঞ্জাবন সাহাবাই কাম সহ আমার রসুলকে ভালোবাসে নেক আমল চালাইয়া যাবে, খুদার কসম করে বলি তার মৃত্যুটা হবে আমার রসুলের সাথে দিদারের সাথে সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় বেলা হুজুরের কাছ থেকে দোয়া আছে, আপনাদের কাছ থেকে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।